অসহায় হল গৃহস্থ। শুৱনি কোঠাত গৃহস্থক বন্দী কৰি চোৰে চলালে লুটপাট। করিমগঞ্জত গৃহস্থক তলা মারি চোরে নিলে ১৮ তোলা সুদ। প্রথমে ঘরের গ্রিল ভাঙি চোর সুমায় করিমগঞ্জ শহরের ঘাটলাইন এলাকার এগারীর ঘর। চুরিকাণ্ডর সময়ত ঘরের ভিতর পাঁচজনক লোক আছে, কিন্তু তার পিছতো চোরে দেখালে দুঃসাহস। ঘরের গরাকী বিপ্লব কুমার রয় তেওঁৰ পত্নীৰ সৈতে যি কোঠাত শুই আছিল সেই দুৱাৰ বাহিৰৰ পৰা বন্ধ কৰি চোৰে চাবি লৈ সুকলমে লৈ যায় টকা আৰু সোণৰ অলংকাৰ। ৫৫০০০০ টকাৰ লগতে ১৮ তোলা সোণ চুৰ কৰি লৈ যায় চোৰে। চাবি অন্তনে লইয়া রাখছে, চাবি জানে নিশ্চয় নাইলে তো চাবি আর রাখি আমি নেক্সট পেমেন্ট করছি না। ঘরত লোক থকার পিছতো চোরে এইদরে চুর করে নিয়ার ঘটনাত চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে অঞ্চলট। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীক গোচর দিছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ঘরতেই অসহায় হল গৃহস্থ। শুৱনি কোঠাত গৃহস্থক বন্দী করে চোরে চলালে লুটপাট। করিমগঞ্জত গৃহস্থক তলা মারি চোরে নিলে ১৮ তোলা সুদ। প্রথমে ঘরের গ্রিল ভাঙি চোর সুমায় করিমগঞ্জ শহরের ঘাটলাইন এলাকার এগারীর ঘর। চুরিকাণ্ডর সময়ত ঘরের ভিতর পাঁচজনক লোক আছে, কিন্তু তার পিছতো চোরে দেখালে দুঃসাহস। ঘরের গরাকী বিপ্লব কুমার রয় তেওঁৰ পত্নীৰ সৈতে যি কোঠাত শুই আছিল সেই দুৱাৰ বাহিৰৰ পৰা বন্ধ কৰি চোৰে চাবি লৈ সুকলমে লৈ যায় টকা আৰু সোণৰ অলংকাৰ। ৫৫০০০০ টকাৰ লগতে ১৮ তোলা সোণ চুৰ কৰি লৈ যায় চোৰে। চাবি অন্তনে লইয়া রাখছে, চাবি জানে নিশ্চয় নাইলে তো চাবি রাখি আমি নেক্সট পেমেন্ট করছি না। ঘরত লোক থকার পিছতো চোরে এইদরে চুর করে নিয়ার ঘটনাত চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে অঞ্চলট। ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত আরক্ষীক গোচর দিছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।